গাছটা কোথা থেকে কাটছেন? এই যে মানে যদি গিটটা নিলাম, মানে যদি এইটা কাটেন তাহলে এই একটা থাকবে, দুটো থাকবে, এই পর্যন্ত কাটতে হবে, এটা একটু কাটেন। এখন এটা আমরা দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের চারা তৈরি। এই চারা তৈরি করতে গেলে এই যে পদ্ধতিটা বললাম, যে উপরে একটা নোট থাকলো, মাঝখানে একটা নোট থাকলো, আর এই নোটের নিচের পোর্শনটা যদি আমরা কাটি, কেটে যদি আমরা মাটি তৈরি করে সেখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু কদিনের মধ্যেই এইখান থেকে নতুন চারা তৈরি হবে। তো এই পদ্ধতিতে কিন্তু বাড়িতেই আপনারা সহজে গাঁদা ফুলের চারা তৈরি করতে পারবেন। এই দেখুন, এবার এখানে কাটা হচ্ছে, অনেক চারা আমরা এইভাবে গাঁদা ফুলের যে কাটিংটা করা হয়েছিল, সেই গাঁদা ফুলের কাটিং কিন্তু এই যে এইভাবে কিন্তু আপনারা মাটি তৈরি করে, হ্যাঁ, একটু সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে যদি মাটিটা তৈরি করতে পারে, তাহলে কিন্তু সেই জায়গায় ওই কাটিংগুলো এখানে কিন্তু লাগানো হয়েছে। এই এইখানে এইটুকু জায়গায় মোটামুটি কিন্তু হাজারখানা গাঁদা ফুলের চারা লাগানো হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোটামুটি একটা চারা পরবর্তীকালে যখন বড় হবে, মোটামুটি আমরা 3-4 টাকা পিস আমরা কিন্তু চারাটা বিক্রি করতে পারবো, আর তাতে কিন্তু বেশি খরচা আমাদের হবে না, আর লাভের পরিমাণটাই কিন্তু বেশি থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা লাভজনক ব্যবসা, যারা নার্সারি তৈরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবেই কিন্তু মোটামুটি আমরা যদি চারা তৈরি করতে পারি তাহলে কিন্তু লাভবান হবো।